হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ফোরের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের এসিসি বি ওয়ান পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটা থাকছে রাজ্য আইনসভার সদস্যদের বিশেষ অধিকারগুলি আলোচনা করো রাজ্য আইনসভার সদস্য মানে তোমরা জানো যে এমএলএ এমএলএদের যে বিশেষ অধিকার সেগুলোই আলোচনা করতে বলা হয়েছে অ্যান্সারটা ভালো করে বুঝে নেবে তোমাদের প্রথমেই লিখতে হবে ভূমিকা এখানে কী লিখছ রাজ্য আইনসভার সদস্যদের বিশেষ অধিকারগুলি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ এই বিশেষ অধিকারগুলি সদস্যদের স্বাধীনভাবে এবং নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করতে সাহায্য করে এটি সাংবিধানিক ও আইনগতভাবে সুরক্ষিত এবং তাদের কার্যক্রমে অনাক্রমতা প্রদান করে এবার এখানে একটা পয়েন্ট করে নেবে তোমরা এখানে যেই জায়গায় আমি বক্স করছি এখানে পয়েন্ট করবে রাজ্য আইনসভার সদস্যদের বিশেষ অধিকার পয়েন্ট করে লিখতে থাকবে রাজ্য আইনসভার সদস্যদের কিছু প্রধান বিশেষ অধিকার নিম্নরূপ এক নম্বর অধিকার দেখো বক্তৃতার স্বাধীনতা রাজ্য আইনসভার সদস্যরা নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে পারেন এবং এবং এর জন্য তাদের বিরুদ্ধে কোনো আদালত মামলা করতে পারে না এই স্বাধীনতা তাদের কার্যক্রমকে মুক্ত ও স্বচ্ছ রাখে দ্বিতীয় হচ্ছে গ্রেপ্তার থেকে সুরক্ষা আইনসভার সেশন চলাকালীন এবং সেশন শুরুর আগে ও পরে নির্দিষ্ট সময়ের মধ্যে সদস্যদের গ্রেপ্তার করা যাবে না যদি না এটি রাষ্ট্রদ্রোহ বা অন্যান্য গুরুতর অপরাধের সঙ্গে সম্পর্কিত হয় এটি সদস্যদের স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেয় পরের পয়েন্ট হচ্ছে তথ্য চাওয়ার অধিকার এই পয়েন্টটা দেখো তথ্য চাওয়ার অধিকারে কি বলা হচ্ছে সদস্যদের সরকারি নথিপত্র এবং তথ্য চাইতে পারেন সরকারি সদস্যরা কি সরকারি নথিপত্র এবং তথ্য চাইতে পারেন এবং এই বলছি এটি প্রদান করতে বাধ্য করা হয় এই বিশেষ অধিকারটি তাদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করে আলোচনা ও বিতর্কে অংশগ্রহণের অধিকার সদস্যরা আইনসভায় অনুষ্ঠিত আলোচনা অংশ নিতে পারেন এবং মতামত প্রদান করতে পারেন এই অধিকারটি গণতান্ত্রিক আলোচনায় অংশ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ উপসংগার আইনসভার সদস্যদের এই বিশেষ অধিকারগুলি তাদের কার্যক্রমকে স্বাধীন মুক্ত এবং কার্যকরী করে তোলে এগুলি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ এবং এই সব বিশেষ অধিকার সংরক্ষণ ও সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো জেলা পরিষদের কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো তোমরা সেমিস্টার ফোর বা সেমিস্টার ফাইভের জন্য তোমরা অ্যাডমিশান নিতে পারো তাহলে চলো পরের প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও জেলা পরিষদের কার্যাবলী যেটা বলা হচ্ছে জেলা পরিষদ হল পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বশেষ স্তর সাধারণত জেলার নাম অনুসারে জেলা পরিষদের নামকরণ করা হয় পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কলকাতা জেলা বাদে সব জেলার একটি করে জেলা পরিষদ আছে নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে জেলা পরিষদ গঠিত হয় এক কি জেলার অন্তর্গত পঞ্চায়েত সমিতির সভাপতিগণ প্রতিটি ব্লক থেকে নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত দুজন করে সদস্য জেলা থেকে নির্বাচিত মন্ত্রী ছাড়া লোকসভা ও রাজ্য বিধানসভার সদস্যগণ জেলার মধ্যে বসবাসকারী মন্ত্রী ছাড়া রাজ্যসভার সদস্য এবার বলছে জেলা পরিষদের হাতে যেসব কাজের দায়িত্ব অর্পণ করা হয়েছে সেগুলির মধ্যে অন্যতম হল এক নম্বর কাজ কি কৃষি কুটির শিল্প পশুপালন সমবায় আন্দোলন গ্রামীণ ঋণদান জল সরবরাহ জনস্বাস্থ্য হাসপাতাল ও ঔষধালয় স্থাপন যানবাহন প্রাথমিক ও বয়স্ক শিক্ষা ছাত্র কল্যাণ সমাজ সমাজ কল্যাণ ইত্যাদি কার্যকারী প্রসার ও উন্নয়ন এবং এই উদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণ এবং অর্থ সাহায্য করা দ্বিতীয় বলা হচ্ছে জেলা পরিষদ নিজের মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলি পরিচালনা করা তিন হচ্ছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিকে অনুদান অনুদান দেওয়া চার কি চার দেখো চার হচ্ছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি কর্তৃক পরিচালিত উন্নয়ন কার্যাবলী সম্বন্ধে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া পাঁচ জেলাস্থিত পঞ্চায়েত সমিতিগুলির বাজেট পরীক্ষা করা ও অনুমোদন করা ছয় পঞ্চায়েত সমিতি কোনো প্রকল্প বা কর্মসূচি প্রকল্প বা কর্মসূচিকে রূপায়িত করার জন্য রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অর্থের সদ্ব্যবহার হচ্ছে কি না তা যাচাই করা সাত রাজ্য সরকার কর্তৃক আরোপিত যে কোনো প্রকল্প বা কার্যক্রম পরিচালনা করা আট রাজ্য সরকার জেলার মধ্যে অবস্থিত যে কোনো রাস্তা সেতু খেয়াঘাট বাড়ি ঘরবাড়ি কিংবা অন্যান্য সম্পত্তি নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব জেলা পরিষদের হাতে দিতে পারে এই ছিল তোমাদের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর